হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আনিন নবী সাল্লাহ আলহিউসাল্লাম কল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন লাউকান আলিবনি আদম আওয়াদিয়ান বনি আদম যদি মাল ভর্তি একটি উপত্যকার মালিক হয়ে যায় লবতাগ আসা আলি সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে রাসুল বলেছেন বনি আদম যদি ধন সম্পদ স্বর্ণে পরিপূর্ণ দুইটা মাঠ যদি পাই লাভতা সে তিন নম্বরটা আকাঙ্ক্ষা করবে যদি আমার আরো বেশি হতো আর আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না আলা আর যে ব্যক্তি তৌবা করে যে ব্যক্তি ফিরে আসে আল্লাহ তারা তার তৌবা কবুল করেন আমরাও দেখি যে ব্যক্তি মাসে বিশ হাজার টাকা কামাই করে ওই ব্যক্তির বিশ হাজারে হয় না সে চায় যদি তার চল্লিশ হাজার হতো যদি কোনো সময় চল্লিশ হাজার হয় তবু তার হয় না সে চায় তার বেতনটা যদি সত্তর হাজার হয়ে যেত যিনি একতলা বিল্ডিংয়ের মালিক তিনি তাতে সন্তুষ্ট নন আরেকটা বিল্ডিং তার হওয়া চাই যিনি পাঁচতলা বিল্ডিংয়ের মালিক তিনি চান আরেকটা যদি পাঁচতলা হতো যিনি একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক তিনি চান আরেকটু যদি হতো প্রত্যেকে চাই আরও বেশি আরও বেশি এই চাওয়া এবং আকাঙ্ক্ষার কখনো শেষ হবে না হাত্তা জুর তুমুল যতদিন তোমরা কবরে না যাবে রব্বুল আলমিন বলছেন আল্লাহ কুমুত্তা পার্থিব দুনিয়ার মোহ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা জুর তুমুল যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে এজন্য রাসুল বলেছেন বনি আদম যদি ভর্তি দুইটা মাঠ পায় স্বর্ণ ভর্তি আরে একটা স্বর্ণের টুকরা পাইলে তো মানুষের জীবন পার হয়ে যায় আর ভর্তি যদি দুইটা মাঠ পায় তারপরে সে সবুর করে না শুকর করে না বরং সে চায় যদি আমার তিন নম্বর মাঠটাও যদি আমার হতো রাসুল বলেছেন এইভাবে দুনিয়ার কোন সম্পদ আদম সন্তানের পেট ভরাইতে পারে না তার পেট একমাত্র কবরে গেলে কবরের মাটি দ্বারায় তার পেটটা বরবে তবে যারা করে আলমান তাদের তৌবা কবুল করে নেন বিশ্বনবী সাল্ল আলসাল্লাম বলেছেন ইয়াহরম ইবনু আদম আদম সন্তান বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য উপনীত হয় কিন্তু ওয়া মিনহু ইস্নান দুইটা জিনিস তার মধ্যে জওয়ান হইতে থাকে আল হিরস আল মাল এক নাম্বার হচ্ছে সম্পদের মোহ ওয়াল হিরসু আল অমুর রওয়াহুল বুখারি দুই নাম্বার হচ্ছে দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা এক নাম্বার হচ্ছে সম্পদের মোহ এটা কখনো বৃদ্ধ হয় না দুই নাম্বার হচ্ছে দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা এটাও কখনো মানুষের কমে না যিনি উনআশি বছর বয়স হয়ে গিয়েছেন তিনিও মৃত্যুর কথা ভাবেন না ভাবেন যে উনি আরও পাঁচ ছয় বছর বাঁচবেন আবার যার প্রচুর সম্পদ আছে এই সম্পদের ব্যাপারে সে কখনো বৃদ্ধ হয় না একজন মানুষ যদি তার পঁচানব্বই বছর বয়স হয়ে যায় তবু সে চায় আরেকটু যদি হইতো আরেকটু যদি হয়তো এভাবে মানুষের জীবন বছরের পর বছর যুগের পর যুগ যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে যায় কিন্তু মানুষের লোভ কখনো কমে না আল্লাহ তালা বলছেন মানুষের লোভ কমবে হাত্তা জুর তুমুল মাকবির যতদিন কবরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার লোভ কমবে না নাউদিল্লা